চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধে একটি বিল পাশ হয়েছে মার্কিন কংগ্রেসে। বুধবার রাতে দেশটির নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আইন প্রণেতাদের ভোটে পাশ হয়। এখন বিলটি সিনেটে যাবে, পাশ হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর হলেই আইনে পরিণত হবে। এরপরে যুক্তরাষ্ট্রের সব অ্যাপ স্টোর থেকে টিকটক সরিয়ে ফেলা হবে বা বাইডেনসকে তাদের এই শেয়ার বিক্রি করে দিতে হবে। চীনের এই অ্যাপটি নিয়ে বরাবরই উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। তাদের অভিযোগ, এই অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য পাচার হয়ে যাচ্ছে, যদিও এমন স্পর্শকাতর অভিযোগ বরাবরই অস্বীকার করে যাচ্ছে চীন।